আমাদের চ্যানেল হাউ টু নো টেকনোলজিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে নিন, যাতে পরবর্তী আসা ভিডিওগুলি আপনি নোটিফিকেশান আপনি পেতে পারেন, এবং লাইক বাটনও প্রেস করে নিন। তাহলে দেরি কি, সাবস্ক্রাইব এবং লাইক এক্ষুনি করে দিন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল হাউ টু নো টেকনোলজি অ্যান্ড সায়েন্স। তো চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে, যে ভিডিওতে আমি আপনাদের বলবো ইউটিউবে নতুন আপডেট অটোপ্লে আপডেট। তো অটোপ্লের আপডেট মানে এই নয় যেটা যে আপনি ভিডিওর পর ভিডিও চলে যাবে, সেটা অটোপ্লে আপডেট না। এখানে ইউটিউবের নতুন একটা আপডেট, যে আপডেটে ইউটিউব বলেছে যে কোনো একটি ভিডিও দেখছেন তো সেই ভিডিওটা আপনার থাম্বনেল দেখে, থাম্বনেলের সামনে যদি কিছুক্ষণ ধরে ক্লিক করে থাকেন অথবা থাম্বনেলটি যদি হোম স্ক্রিনে আসে তখন ভিডিওটার মধ্যে প্লে হতে, অটোমেটিকলি প্লে হতে থাকবে। তো ওটা আপনি কী করে আপডেটটা পাবেন তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আপনাকে ইউটিউবটা প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে। আমি যেহেতু আপডেট করে নিয়েছি তো আমাকে আর আপডেট করার দরকার নাই। তাহলে আপডেট করলে কি হবে, না শুধু আপডেট করলে হবে না, প্রথমে আপনাকে একটা ইউটিউবে গিয়ে সেটিংসটা চেঞ্জ করে নিতে হবে। তো সেটিংসটা চেঞ্জ করার জন্য আমরা প্রথমে ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পর আপনার এখানে দেখুন এখানে একটা সামনে রয়েছে, এখানে ক্লিক করব। তারপর এখানে দেখুন সেটিংস অপশান আছে, সেটিংসে ক্লিক করব। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন অটো প্লে, তো এই অংশটাতে ক্লিক করব। তারপর এখানে হয়তো আপনার এটা অফ থাকবে, এটাকে অন করুন বা না করুন, এটাকে এখানে ওয়াইফাই অনলি মানে ওয়াইফাই যখন আপনি ওয়াইফাইয়ের সাথে যখন ইন্টারনেটে ইউজ করবেন বা অ্যাক্সেস করবেন তখনই এটা হবে। আবার অলওয়েজ যদি অন করে দেন আপনি, অর্থাৎ আপনি যখন কলার ডেটা বা মোবাইলের ডেটা ইউজ করছেন তখনও এটা চলতে থাকবে। তো আমি অলওয়েজ অন করে দেখিয়ে দিচ্ছি কীরকম হবে জিনিসটা। তো দেখে নিন একবার, রিপ্লেস করে দিই নাহলে আসবে না। তো রিপ্লেস করে দিলাম, জিনিসটা দেখুন বুঝতে পারছেন তো কি আমি কি বলতে চাইছি, মানে ভেতরে আপনি থাম্বনেল দেখছেন, এই থাম্বনেলের মধ্যে আসলে কি আছে সেটা বুঝতে পারলেন না। তো আরেকটা নেক্সট ভিডিও একটা দেখা যাক। এই দেখুন নিচেটা ভিডিও, দেখুন নিচের ভিডিওটা অটোমেটিকলি হচ্ছে। তো আমি এই আপডেটটার কথাই বলছিলাম যে আসলে এই ভিডিওর মধ্যে কী আছে, না শুধু থাম্বনেলটাই আছে। লাইভও চলবে, তো আমার আজকে নেটটা যেহেতু শেষ হয়ে গেছে তাই লাইভটা একটু প্রবলেম করছে। দেখুন এখানে ঘুরতে লেগেছে। এরকম ধরনের। তো আজকের জন্য এটুকুই, আবার একবার বলে দিই ভিডিওটা যাতে ভিডিও সবাইকে শেয়ার করে দিন এবং আপনার বন্ধুদের সাথে, যাতে যায় আপনার এই অটো আপডেটটা সম্পর্কে জানতে পারে আপনার বন্ধুরা। এবং ভিডিওটাকে অবশ্যই যদি ভিডিওটা অবশ্যই লাইক করুন যদি এই আপডেটটা যদি ভালো লাগে থাকে, আর ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট করুন। এবং আমি একটা প্রশ্ন চাইছি, আপনি কি আমাদের ফেস ক্যাম ভিডিও চাইছেন, মানে আমার সামনে কি ভিডিও চা, আমি সামনাসামনি ক্যামেরার সামনাসামনি কি ভিডিও করব সেটাই চাইছেন? যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিও।